ফেসবুকে স্ক্রল করার সময় আমি কিছু পোস্ট দেখেছি যেখানে কিছু মেয়ে মানে সাহায্য চেয়ে পোস্ট করেছে, তো সেই পোস্টগুলো আমাকে খুব মানে আমার মানে খুবই খারাপ লাগে যে একটা মেয়ে হয়ে যখন কারো কাছে মানে নত হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে যদি মেয়েগুলো স্বাবলম্বী হতে পারতো তাহলে কারো কাছে তাদের আর নত হতে হতো না। সেই চিন্তাধারা থেকে আমি 713 জন আমার সহকর্মী নিয়ে কাজ শুরু করি। প্রথমে 713 জন ছিল না, প্রথমে আমার 90 জন থেকে স্টার্ট হয়েছে, 713 জনে আমার হয়েছে এক বছরের মধ্যেই। 713 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমি আমার বিজনেসের মাধ্যমে, এবং তাদের একটু জীবিকা নির্বাহর আমি হচ্ছে সাপোর্টার হতে পেরেছি, এর জন্য নিজেকে গর্বিত মনে করি। ক্যাটাগরিটা একটু ইউনিক কারণ আমি নিকাব মেনটেন করে বিজনেস পরিচালনা করছি, সো আমার ক্যাটাগরিটা এর জন্য নিকাবি। আমি আছি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে, আমি তিনটা ক্যাটাগরিতে যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছি আমি তিনটা ক্যাটাগরি নিয়েই কাজ করছি। আমি একজন মেকআপ আর্টিস্ট, পাশাপাশি একজন উদ্যোক্তা এবং পাশাপাশি একজন ব্লগার। আমি মূলত আমি হচ্ছে আমার পড়ালেখা এখনও শেষ হয়নি, আমি হচ্ছে সিএসসিতে হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী এখনও। তো আমার হচ্ছে পড়ালেখার প্রেশারে কন্টেন্ট তেমন মেক করা হয় না, যখন আমি যেখানে বের হচ্ছি লাইফস্টাইল টাইপের মিক্সড কিছু কন্টেন্ট আমি মেক করছি, চেষ্টা করছি ওগুলোর মাধ্যমে কিছু মানুষকে শেখানোর মানে শিক্ষণীয় কিছু করার ট্রাই করছি। আর বিজনেসটার ক্ষেত্রে আমি একটু বেশি ফোকাসড, তো এটাই। আসলে এটা আমার জন্য অনেকটা টাফ হয়ে গিয়েছে, আমি সিএসসিতে আমার ইচ্ছা ছিল আমি মেডিকেলে পড়বো, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে একজন ডক্টর, সো আমার ফ্যামিলি থেকে আমাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে বলা হয়েছে, এর জন্য সিএসসিতে আমি আসা। আর আমার বিজনেসটা হচ্ছে আসলে আমার বংশ থেকে আমার প্যাশন হয়ে গিয়েছে, সো আমি সিএসসিকে প্রফেশন নিতে চাইলেও নিতে পারছি না কারণ আমার বিজনেসের মধ্যে আমার এতটাই একটা এখন মানে নেশা কাজ করছে যে আমি বিজনেসে বেশি ফোকাসড হয়ে যাচ্ছি, তো অনেকটা টাফ হয়ে যাচ্ছে। কিন্তু আমার সব থেকে মানে সাপোর্টিভ হচ্ছে আমার মডারেটর প্যানেল, যারা হচ্ছে আমাকে অগণিত সাপোর্ট করে যাচ্ছে, যার জন্য আমার সব কিছু মেনটেন করা এত ইজি হচ্ছে। তো থ্যাংকস মাই টিম। আমার মূলত বিজনেসে আমার যাত্রা শুরু হয়েছে 2020 সালে যখন কোভিড বা প্যান্ডামিকের সময়, তখন আমার বিজনেসে আসার আমার তখন কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি ফেসবুকে স্ক্রল করার সময় আমি কিছু পোস্ট দেখেছি যেখানে কিছু মেয়ে মানে সাহায্য চেয়ে পোস্ট করেছে, তো সেই পোস্টগুলো আমাকে খুব মানে আমার মানে খুবই খারাপ লাগে যে একটা মেয়ে হয়ে যখন কারো কাছে মানে নত হচ্ছে।